এই তিনটি অভিযোগের জন্য তাকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 5 ও 6 নম্বর অভিযোগের জন্য কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 15 বছরের কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যুক্ত হবে। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আমরা দেখেছি 5 এবং 6 নম্বর অপরাধের সাথে তিনি নিজে যুক্ত ছিলেন, কিন্তু তারপরও তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল, আপনি কি মনে করেন? আমরাও প্রত্যাশা করেছিলাম 5 ও 6 নম্বর যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল এবং রায়ে যা শুনলাম 5 ও 6 নম্বর অভিযোগের দায়ে আমরা প্রত্যাশা করেছিলাম যে তাকে চরম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু সেটা দেওয়া হয়নি। সেটা আমরা রায় পড়ে আমাদের পরবর্তী সময়ে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। ভিতরে যুক্ত হয়ে যাবে আদালত তার রায় স্পষ্টভাবে বলেছে যে জামাতে ইসলামী এবং সেই সময়কার ইসলামী ছাত্র সংঘ তারা আমাদের 71 সনের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং মুক্তিযুদ্ধদের দমন করার জন্য এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যত রকম অবস্থান নেওয়ার সেই অবস্থান তারা নিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম মৃত্যুদণ্ড। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে এই ট্রাইব্যুনালে যারা প্রসিকিউটর ছিলেন তাদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তারা যে পরিশ্রম করে এই মামলাগুলো পরিচালনা করছেন সেটা খুবই প্রশংসাযোগ্য এবং এই মামলাটি পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ আলী, উনি কিছু বলবেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের লার্নেড অ্যাটর্নি জেনারেল অলরেডি আপনাদের সামনে ওনার মতামত ব্যক্ত করেছেন। আপনারা শুনেছেন যে 6টি অভিযোগের মধ্যে 5টি অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করেছিলাম বিশেষ করে 4 নম্বর 5 এবং 6 আলুপদি গ্রামে 400 লোককে কাদের মোল্লার নিজে হাতে রাইফেল দিয়ে গুলি চালিয়ে এবং পাকিস্তানিদের সহযোগিতায় তাদেরকে নিয়ে 400 সিভিলিয়ান পপুলেশনকে হত্যা করেছে। আমরা এই জন্য আশা করেছিলাম সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং 6 নম্বর 4 অত্যন্ত হৃদয়স্পর্শী ঘটনা যেখানে বাবা মা এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করার পর তার 2 মেয়েকে জবাই, 1 মেয়েকে রেপ করে হত্যা করা হয়েছে এবং আরেকজনকে রেপ করা হয়েছিল, তিনি ভিকটিম, তিনি সাক্ষী দিয়েছেন। আমরা আশা করেছিলাম যে এই 2টি ঘটনায় অন্ততপক্ষে এই 2টি ঘটনায় আমরা যেহেতু সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি সেই কারণে ওই এক্সপেক্টেড ডেথ সেন্টেন্স দ্যাট কিন্তু দুঃখজনক হলো যে আমরা সেই প্রত্যাশিত রেজাল্ট, প্রত্যাশিত সেন্টেন্স আমরা পাইনি। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি আমাদের লার্নেড অ্যাটর্নি জেনারেল, তিনি চিফ ল অফিসার অফ দ্য কান্ট্রি, তিনি আসবেন, পরে আমাদের সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন আমরা আপিল করব কি করব না, দ্যাট উইল বি ডিসাইডেড লেটার অন। দর্শক জানেন এই
মাত্র প্রসিকিউশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য শেষ করেছেন এবং তাদের পক্ষে মোহাম্মদ আলীও কাছে বক্তব্য শুনেছেন। আপনারা জানতে পেরেছেন যে আসলে এই রায়ে আসলে তেমন একটা সন্তুষ্ট না যে এই মামলার যে প্রসিকিউটর মোহাম্মদ আলী, তিনি বলেছেন যে এই 5 এবং 6-তে যে গণহত্যার এবং হত্যার অভিযোগ রয়েছে সেই বিষয়টি যেহেতু আদালত বলেছেন প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে তারা আশা করেছিলেন এই আসামির বিরুদ্ধে হয়তো বা সর্বোচ্চ শাস্তির ঘোষণাটা শুনতে পারবেন। তারপরেও আদালতের এই রায়ের পরে ওনারা বলছেন যে এই রায়ের যখন পূর্ণাঙ্গ রায়ের কপিটি ওনারা পাবেন তখন ওরা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন আসলে এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল 2 যে রায় দিয়েছেন তাই সেই রায়ের বিরুদ্ধে ওনারা আপিলে যাবেন কিনা।